আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। নির্বাচন করতে চান সাকিব, দ্বিধায় আওয়ামী লীগ। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। আপনি অসুস্থ, হাজবেন্ড জানে না, স্যার কিভাবে জানে? কেন সানজিদ আর বক্তব্যে ক্ষুব্ধ ডিএমপির কমিশনার? যে দলে যোগ দিলেন হিরো আলম। পড়ে যাওয়া ব্যান্ডেজ ট্রলের যে ব্যাখ্যা দিলেন তারানা হালিম। মান্নাকে যে নির্দেশ দিলেন খালেদা জিয়া। হারুন কাণ্ডে যা বললেন ডিবির হারুন। এবার ঘর গোছাবে আওয়ামী লীগ। বাইডেনের সঙ্গে সেলফি প্রসঙ্গে কাদেরকে যে পরামর্শ দিলেন ফখরুল। সেলফি নিয়ে ফখরুলের বক্তব্যের যে জবাব দিলেন কাদের। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, এডিসি হারুনের নির্যাতনে ছাত্র দলের নিন্দা, যা বললেন আওয়ামী লীগের সাদ্দাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। নির্বাচন করতে চান সাকিব, দ্বিধায় আওয়ামী লীগ। সাকিবুল হাসান বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়, আন্তর্জাতিক ক্রিকেটের বিরাট বড় তারকা। বাংলাদেশের জাতীয় দলের তিন ফরম্যাটেরই অধিনায়ক এখন সাকিবুল হাসান। সেই সাকিবুল হাসান আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান, আর এজন্যই তিনি দেন দরবার তদবির করছেন। গতকাল জাতীয় সংসদে গিয়েছিলেন সাকিবুল হাসান, সেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে সন্ধ্যা 7:20 প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিবুল হাসানের কথা হয়েছে। তবে এ ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে বা জাতীয় সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। বিভিন্ন সূত্র বলছে যে সাকিবুল হাসান আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে তার আগ্রহের কথা জানিয়েছে। ঢাকার যে কোনো একটি আসন থেকে অথবা মাগুরায় পিতৃভূমি থেকে নির্বাচনের ব্যাপারে আগ্রহী তিনি, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকাকে নির্বাচনের মাঠে নামালে ক্রিকেটের কি হবে তা নিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিধায় রয়েছেন। তিনি তাৎক্ষণিকভাবে হ্যাঁ না কিছুই বলেননি বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান, বিএনপি নাকি আওয়ামী লীগ? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আপনি অসুস্থ, হাজবেন্ড জানে না, স্যার কিভাবে জানে? রাজধানীর সোহাবাগ থানায় নিয়ে দুই ছাত্রলীগ নেতাকে নিয়ে মারধরের ঘটনায় ডিএমপির এডিসি হারুন ও রশিদ এবং এডিসি সঞ্জিতা আফরিনকে নিয়ে ফেসবুকের স্ট্যাটাসে এক হাত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন। মঙ্গলবার খোকন তার ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, পুলিশ কর্মকর্তা সঞ্জিতার সাক্ষাৎকার দেখার পর কিছু প্রশ্ন মনে আসলো। আপনি অসুস্থ, আপনার হাজবেন্ড জানে না, আপনার আরেক বিভাগে স্যার কিভাবে জানে? যদি আপনি জানিয়ে থাকেন তাহলে অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি তো আপনার হাজবেন্ডকে বলতে পারতেন, কারণ আপনার হাজবেন্ডের পদ পদবি আরো বড়। খোকন আরও লিখেন, স্বামীর চেয়ে স্যার যখন বেশি আপন হয় তখন বিষয়টা অস্বাভাবিক না? আপনার নিজের বড় বোনও ঢাকা মেডিকেলে ডাক্তার, যেহেতু উল্টাপাল্টা পোশাকের বিষয় আপনিই বলেছেন ইসিজিটি, তো আপনি ওনার ওখানেও করতে পারতেন। এছাড়া পুলিশ হাসপাতালে হচ্ছে দেশের অন্যতম ভালো একটি হাসপাতাল, আপনি তো সেখানেও যেতে পারতেন। এই এডিসি হারুনকে এক সপ্তাহ আগেও আপনার হাজবেন্ড অনুরোধ করেছিল তার সংসার না ভাঙার জন্য, তারপরও কেন তাকে আপনার সাথে নিতে হলো, আর আপনার হাজবেন্ড কেন তাকে অনুরোধ করেছিল? এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন সঞ্জিতার বক্তব্যে ক্ষুব্ধ ডিএমপি কমিশনার? গণমাধ্যমে দেয়া পুলিশের অতিরিক্ত উপকমিশনার সঞ্জিতা আফরিন নিপার বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, সঞ্জিতার সঙ্গে আমার কোনো কথা হয়নি, সঞ্জিতা এরকম স্টেটমেন্ট দেয় ঠিক করেনি, কারণ পুলিশের অনুমতি ছাড়া সে এরকম বক্তব্য দিতে পারে না। মঙ্গলবার রাতে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রাথমিক তদন্তে আমার মনে হয়েছে এডিসি হারুন এবং ইন্সপেক্টর মোস্তফা বাড়াবাড়ি করেছে, আইনের ব্যতিক্রম ঘটেছে, তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি। তারপরে আমি একটা তদন্ত গঠন করেছি, সেই তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার পর কার কতটুকু দোষ সেই হিসাব করে বিভাগীয় ব্যবস্থা বা অন্য যে কোনো ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে দলে যোগ দিলেন হিরো আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটার আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেছেন, আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো দল যোগাযোগ করিনি, তবে আগামীতে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব, যে কোনো দলের হয়ে জাতীয় সংসদ নির্বাচন করব। মঙ্গলবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। হিরো আলম বলেন, আমি নায়ক, গায়ক, অভিনেতা হয়েছি, আমার জীবনের শেষ ইচ্ছা এমপি হব, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 7 আসন থেকে অংশ নেব।
এমপি নির্বাচিত হতে পারলে বৃহৎ পরিসরে মানুষের সেবা করতে পারব, তবে যদি এমপি নাও হতে পারি তারপরও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব। হিরো আলম আরও বলেন, সম্প্রতি আমি দুবাই গিয়েছিলাম, সেখানে বসবাসরত প্রবাসীরা আমাকে প্রশ্ন করেছিলেন দেশের বড় দুই রাজনৈতিক দলের নেতার সমাধিতে গিয়েছিলাম কিনা। তখন আমি বলেছিলাম জিয়াউর রহমানের সমাধিতে গিয়েছি, এই কারণে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে এসেছি। মুক্তিযুদ্ধ প্রজন্ম লিপ্ত আওয়ামী লীগ মনা একটি সংগঠন, তাহলে কি আপনি আওয়ামী লীগের লোক? এমন প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে হিরো আলম বলেন, এটা সভাপতিকে জিজ্ঞেস করেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, পড়ে যাওয়া ব্যান্ডেজ ট্রলে যে ব্যাখ্যা দিলেন তারা না হালিম। সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় মাথায় ব্যান্ডেজ পরিহিত অবস্থায় বক্তব্য দিচ্ছিলেন এই আওয়ামী লীগ নেত্রী। তবে বক্তব্যের এক পর্যায়ে মাথা থেকে ব্যান্ডেজ পড়ে গেলেও সেখানে কোনো রুক্ষতের দেখা মেলেনি। প্রথমত, ব্যান্ডেজ কপালে কেন লাগাই? 1990 থেকে ছাত্র রাজনীতি করি, সে থেকে আন্দোলন সংগ্রামে রাজপথে থেকেছি, নানা প্রচারে প্রচণ্ড রোদে রাস্তায় নানা আন্দোলন করেছি, কিন্তু কখনো কোনো সমস্যা হয়নি। গত দুমাস ধরে লক্ষ্য করছি রোদে অনেকক্ষণ থাকলে কপালে দুই পাশে কিছুক্ষণ পর খুব চুলকায় এবং কালো প্যাচ হয়, তাই ডাক্তার বললেন এটা সিভিয়ার স্কিন বার্ন সিনড্রোম, রোদ এড়িয়ে চলতে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মান্নাকে যে নির্দেশ দিলেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। রাজধানীর রেভারগ্যান হাসপাতালে মঙ্গলবার রাত 9:30 তার সঙ্গে দেখা করেন তারা। প্রায় 30 মিনিট পরে তারা বাহিরে আসেন। এ সময় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান মান্না বলেন, উনি এরকম কোনো অবস্থায় নেই যে রাজনীতি নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন। আমরা বাইরের সার্বিক অবস্থা বলেছি, আমরা যা করেছি এটা বলেছি, আমরা যে আন্দোলন করছি এক দফার আন্দোলন এবং আমরা সামনের মাস থেকে আরো শক্তিশালী আন্দোলন গড়ে তোলার চেষ্টা করব। সব সম্পর্কে উনি বলেছেন, আপনারা বাইরে যারা যারা আছেন সবাই মিলে করেন, আমি আপনাদের দেখতে চাই। আপনারা আন্দোলন করেছেন, এই আন্দোলন করতে হবে, আন্দোলনের প্রতি তার সমর্থন আছে, মান্না বললেন। তিনি আরো বলেন, আরেকটা বিষয় হয়েছে, আমাদের মধ্য থেকে কেউ একজন বলেছেন এখন সরকার একটা নির্বাচনী জাল বিছানোর চেষ্টা করছে যাতে এই নির্বাচনে বৈধরণী পার হতে পারে, আমাদের এই নির্বাচনে পা দেওয়া চলবে না। বিএনপি চেয়ারপারসনকে উদ্ধৃত করে মান্না বলেন, এটা উনি দৃঢ়ভাবে সমর্থন করে বলেছেন, কোনো অবস্থায় এই সরকারের অধীনে কোনো নির্বাচন করা যাবে না। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, হারুন কাণ্ডে যা বললেন ডিবির হারুন। ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে শাহবাগ থানায় গিয়ে মারধরের ঘটনায় সামরিক বরখাস্ত হওয়া পুলিশের অতিরিক্ত উপ কমিশনার হারুন ও রশিদের উপর রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মামুন আগে হামলা চালিয়েছিলেন। মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন ও রশিদ। হারুন ও রশিদ বলেন, থানায় নিয়ে ছাত্রলীগের নেতাদের নির্যাতনে যে ঘটনাটি ঘটেছে তার সূত্রপাত হয় বারডেম হাসপাতালে, সেখানে রাষ্ট্রপতির এপিএস মামুন আগে এডিসি হারুনের ওপর হামলা চালিয়েছে, এই বিষয়টিও তদন্তে আসা উচিত। গত রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ডিএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানেন, এটি তদন্ত করা হবে, তদন্তে এডিসি দোষী হলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, এবার ঘর গোছাবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সামনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনটি বাধা ছিল। প্রথম বাধা হলো বিরোধী দলের আন্দোলন, দ্বিতীয় বাধা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের আপত্তি এবং নজরদারি, আর তৃতীয় বাধা হলো আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল। এই তিন বাধা অতিক্রম করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে হয় এবং জয়ী হতে হবে। তিন বাধার মধ্যে আওয়ামী লীগ দুটি বাধায় অতিক্রম করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। প্রথম বাধা ছিল বিএনপির আন্দোলন। গত বছর ডিসেম্বরে বিএনপির আন্দোলনে যেরকম তেজিভাব লক্ষ্য করা গিয়েছিল সেই তেজিভাব এখন আর নেই, বরং বিএনপির আন্দোলনে এখন ভাটা টান। বিএনপি তাদের আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি, ফলে এই আন্দোলন নিয়ে আগামী দুই মাসের সময়ের মধ্যে সরকার পতন ঘটানো যাবে, এমনটি বিএনপির নেতারাও বিশ্বাস করেন না। ফলে বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগের উদ্বেগ, উৎকণ্ঠা বা চিন্তার কোনো কারণ নেই। শুরুতে যেটি একটা বড় মাথা ব্যথার কারণ ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য, দ্বিতীয় বাধা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর নজরদারি এবং নির্বাচন নিয়ে সরকার বিরোধী একটা সুস্পষ্ট অবস্থান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, সেই নির্বাচনে যেন সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে, এই নিয়ে পশ্চিমা দেশগুলোর সুস্পষ্ট বার্তা ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বাইডেনের সঙ্গে সেলফির প্রসঙ্গে কাদেরকে যে পরামর্শ দিলেন ফখরুল। মির্জা ফখরুল বলেছেন, এই জাতির দুর্ভাগ্য কোথায় জানেন? আমরা বেসিক জায়গায় কেউ যাই না, আমরা সেলফির মতো ইস্যুতে যাই।
ওবায়দুল কাদের সাহেব নাকি বলেছেন ফখরুল এখন কি বলবেন, আমি বলি আমার পরামর্শটা নেবেন, এই ছবিটা বাঁধিয়ে উঠে গলার মধ্যে নিয়ে ঘুরে বেড়ান, এটা আপনাদের যথেষ্ট সাহায্য করবে। তিনি বলেন ওই প্রধানমন্ত্রী কয়েকদিন আগে কি বললেন, তিনি বললেন যে আমেরিকা এখন বলছে সেন্ট মার্টিন দ্বীপ নাকি তাদের দিয়ে দেওয়ার জন্য, যেহেতু সেন্ট মার্টিন দ্বীপ দিচ্ছে না সেই জন্য আমেরিকা নাকি তাকে ক্ষমতা থেকে সরাতে চায়। তাহলে এখন কি বুঝবো আমরা আপনি সেন্ট মার্টিন দ্বীপটা দিয়ে দিয়েছেন? বিএনপি মহাসচিব আরো বলেন কয়েকদিন আগে আবার উনি আরেকটা কথা বলেছেন, এই এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমেরিকা চায় সেখানে বাস করবে এবং গোটা এই এলাকায় সে প্রভুত্ব করবে, দেশগুলো দখল করবে, আক্রমণ করবে, এভাবে কথা বলেছেন। এটা আমেরিকা, আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ নয়। সরকারের উদ্দেশ্য তিনি বলেন নির্বাচনী এত ভয় কেন, কেয়ারটেকার সরকারি নির্বাচন করতে এত ভয় কেন, আমরা তো দিয়েছি, ম্যাডাম তো দিয়ে দিয়েছিলেন, কারণ আপনারা জানেন যদি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয় দশটা আসবেন, আপনারা জানেন যদি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হয় দশটা আসনে পাবেন না। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে সেলফি নিয়ে ফখরুলের বক্তব্যে যে জবাব দিলেন কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের তোলা সেলফি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য প্রদান করেছেন তা শুভবোধ সম্পন্ন, কোন রাজনীতির নেতৃত্বের কাছ থেকে জাতি প্রত্যাশা করে না। ওবায়দুল কাদের বলেন বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর সমন্বয়ে গঠিত G20 সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি বিশ্ব নেতাদের মনোযোগ আকর্ষণ করেছে। তিনি সুদক্ষ নেতৃত্ব, অসাধারণ ব্যক্তিত্ব এবং কর্মকুশলতার উজ্জ্বল প্রভায় বিশ্ব নেতাদের আগ্রহে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী মেধা, সততা ও সাফল্যে দারিদ্র পীড়িত অনিশ্চিত অর্থনীতির বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রী দূরদর্শী পদক্ষেপ ও গৃহীত নীতির কারণে গত দেড় দশকে বাংলাদেশে যে সফলতা অর্জন করেছে তা নজিরবিহীন। সফলভাবে রাষ্ট্র পরিচালনায় অসাধারণ যোগ্যতা ও দক্ষতার অঞ্চল দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর প্রতি বিশ্ব নেতাদের সম্মানসূচক অভিব্যক্তিতেই তারই প্রতিফলন ঘটেছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে এডিসি হারুনের নির্যাতনে ছাত্রদলের নিন্দা, যা বললেন ছাত্রলীগের সাদ্দাম। ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতা আনোয়ার হোসেন নাইম ও শরীফ আহমেদ মুনিমকে মারধরের ঘটনায় নিন্দা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। রোববার সংগঠনটির দফতর সম্পাদক মাহমুদুর হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতের মাধ্যমে তারা এই নিন্দা জানায়। এ সময় তারা এডিসি হারুনকে বিচারের আওতায় আনারও দাবি জানান। এদিকে সোমবার ছাত্রলীগ নেতাদের মারধরের ঘটনায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ছাত্রলীগ সভাপতি। তিনি বলেন ডিএমপি কমিশনার আমাদের আশ্বস্ত করেছেন যে বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ শাস্তি নিশ্চিত করা হবে। বাংলাদেশ ছাত্রলীগ যুগে যুগে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছে।